আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ভাষা আন্দোলনে শহীদদের স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ করেন পটিয়ার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান কুসুমপুরা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ নেজামুল ইসলাম এবং বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ সিরাজুল ইসলাম ও অন্যান্য সদস্যবৃন্দ। এরপরই প্রভাত ফেরির মিছিল। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি? ভাষা শহীদদের বিনম্র শ্রদ্ধা নিবেদন করতে প্রভাত ফেরিতে সমবেত হয় বিদ্যালয়ের সকল শিক্ষার্থীবৃন্দ। বিদ্যালয় প্রাঙ্গণ হতে শুরু হয় এই মিছিল। ভাষা শহীদদের রক্ত বৃথা যেতে দেব না। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সফল হোক, সার্থক হোক, শহীদ স্মৃতি অমর হোক, অমর হোক, সর্বস্তরে বাংলা ভাষা চালু করো, করতে হবে ইত্যাদি স্লোগানে মুখরিত কুসুমপুরা ইউনিয়নের বিভিন্ন প্রাঙ্গণ। বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের সুশৃঙ্খল নেতৃত্বে সড়কের এক পাশে শিক্ষার্থীদের এই সুশৃঙ্খল সুক্রেলি ভাষা দিবসকে করেছে প্রাণবন্ত এবং পুরো এলাকাকে করেছে মুখরিত। কুসুমপুরা ইউনিয়নের বিভিন্ন এলাকা ঘুরে এই মিছিল শেষ হয় বিদ্যালয় প্রাঙ্গণে। মিছিল শেষে শহীদদের স্মরণে বক্তব্য প্রদান করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং ম্যানেজিং কমিটির সভাপতি। এরপরই ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়।